নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ। পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা জয়েন করলেন বেডরুল কাম ওবিএইচএস স্টাফ হিসাবে। তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নিই। দাদা, আপনার নামটা কি? প্রসেনজিৎ মল্লিক। প্রসেনজিৎ মণ্ডল মল্লিক। মল্লিক, আচ্ছা, কোথা থেকে এসছেন? আমি বসিরহাট থেকে এসছি। বসিরহাট, মানে উত্তর চব্বিশ পরগনা থেকে এসছেন। তো দাদা, অত দূর থেকে এলেন, চারিদিকে চোর চট্টা চিটিং বাজে ভরে গেছে, কি বিশ্বাস ভরসায় এলেন? আমি অনেকদিন থেকে গ্রুপে আছি। আচ্ছা, দু মাস হয়ে গেছে আমি গ্রুপে আছি। আচ্ছা, দেখে তারপরেই আমি এসছি। আচ্ছা আচ্ছা, তার মানে গ্রুপ থেকে ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসছেন, ভালো লেগেছে তো? আচ্ছা, আমরা কি আজকে ফোন করে ডেকেছি যে চলে আসো তবে, নাকি আপনি? না, তাহলে ফোন করে ডাকেনি, আমি নিজে থেকেই ফোন করে করে পরেশান হয়ে তারপরে গিয়ে কল রিসিভ করা। ওইটা দাদা দেখুন, ডেলি 200-250 কল ঢোকে, সেই জন্য সবাই, আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই, কল করলে আপনার কল রিসিভ করে। হ্যাঁ, ওই ওই সমস্যাটা হয়ে যায়। তো দাদা, এটা কিন্তু রাগ যে ফোন কেন ধরা হয়? এটা আমারও রাগ। তো যাই হোক, এই কাজে আসার জন্য অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা দিয়েছেন? না, আমি কোনো পয়সা করি না। 500 না, কোনো পয়সা, এক পয়সাও দিই। সত্যি বলছেন নাকি শিখিয়ে দিয়েছি বলে বলছেন? আচ্ছা, এই কাজে জয়েন হওয়ার পর ছেলেরা দেখেছে ড্রেস, রিবন, আইডেন্টিটি কার্ড, ওগুলো পায়, আপনি পেয়েছেন? হ্যাঁ, কী পেয়েছেন একটু দেখান। ড্রেস এবং আইকার্ড। ও, ড্রেস পেয়েছে, আইডেন্টিটি কার্ড পেয়েছেন। আচ্ছা, আপনি যদি এগুলো না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন? না, কারণ অনেকেই কাজ দেওয়ার নাম করে কম পয়সার লোভ দেখিয়ে সালা জামা ছড়িয়ে দিতেই পারে। কিন্তু আমরা দেখেছি গ্রুপে সমস্ত ভিডিও প্রুফ দিয়ে দিই, তাই তো? গানে ভালোবেসে দিচ্ছেন, স্বইচ্ছায় দিচ্ছেন? সত্যি নাকি জোর করে কেড়ে করে নিচ্ছি, চাপ দেওয়া হচ্ছে? কোনো জোরপূর্বক নয় দাদা। আচ্ছা, যদি কোনো ছেলে আসতে চায় আপনি তাকে কি বলবেন, মানে আপনার ব্যক্তিগত নাকি পিএনআর গ্রুপে চিঠি করতে? একদম, সত্যি তো? একদম। আচ্ছা, কাজ ভালো লেগেছে দাদা? হ্যাঁ, কাজ করবেন তো? আমি তো করব। দয়া করে দাদা কাজ ছেড়ে আসবেন না, কারণ এই কাজ চলে গেলে আপনি তো জানেন আদার্স যে কাজের পরিস্থিতি। তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে ভাল লাগছে না যদি কাজ ছেড়ে চলে যায়, যদি পালিয়ে আসেন তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না। ও তো কেউই নেবে না। ঠিক আছে, মন দিয়ে ভালোভাবে কাজ করুন। একদম। ওকে ওকে।